ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا صدق الله العظيم در شریف اللهم وعلى آل سيدنا ওজার কদম চুমে ধন্যার ওজার কদম চুমে ধন্যার সিজিরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা وعلى آل دایر نبیر میراج رات جبریل لو بورک شاد آگے آگے جبریل আর পিছে কমলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ওজার কদম চুমে ধন্যার সিজিরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা জান ভরে বলে
وعلى آله صلى الله عليه وسلم. ভাই শয়তানের আমাদের চেয়ে বুদ্ধি বেশি না, বিরাট জ্ঞানী। আমরা যা আমল করি তার চেয়ে অনেক আমল বেশি করেছি, লক্ষ লক্ষ গুণে বেশি করেছি। কিন্তু যেদিন বিশ্ব নবী হাবিবুল্লাহ আসলেন মায়ের গর্ভে, দুনিয়া ছেড়ে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসবেন, সেই এগারো রবুল আউয়াল রাতে ভোরের বেলা সুবে সাদিকের সময় তাম পৃথিবীর জমিনের সমস্ত আসনগুলো উঠতে গিয়েছিল, যে আর কোন আসনের দরকার নাই, এই একটাই আসন পৃথিবীর এক নাম্বার আসন, আমার দোস্তের আসন। শয়তান ইবলিস আজাজিলের আসন যখন উল্টে গেল, ও একে ছুটে আউয়াল আখির পক্ষে এসে জাবালে আবু কোবায়েস পাহাড়ের উপরে বসেছে। বসে দেখছে যে দুনিয়ার সব আসন উল্টে যাচ্ছে কেন, আল্লাহর কাবা হেলছে দুলছে কেন, সাফা মারওয়া উঠছে পড়ছে, পাহাড় হেলছে দুলছে। ও এসে পাহাড়ে বসে চিন্তা করছে যে আসমান থেকে নূরের তাজাল্লি আমেনার ঘরে পড়ছে, মনে হচ্ছে আজকের বিশ্ব নবীর আগমন হবে, সেই জন্য পৃথিবীর এক নাম্বার আসনের নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ, এক নাম্বার মানবের নাম বিশ্ব নবী হাবিবুল্লাহ। ভাই ও এটা দেখার পরে চিন্তায় পড়ে গেলেন, খুব মন মেজাজ খারাপ যে আমার ঢেরা আর ঘুরবে না, এখন জেনা ব্যভিচারী মদ তাড়ি জুয়া গাঁজা চুরি নারী সব উঠে যাবে, যাবে না যাবে না, বিরাট চিন্তায় চিন্তিত হয়ে গেল। ও চেলারে এসে বলছে, হুজুর আপনি চিন্তা করছেন কি, বলছে এই ব্যাপার, বলছে ও কথা ছেড়ে দেন, ও যত মানব জাতির মহামানব দাওয়াত দিক আর বলুক আর লিখে দিক আর সমাজের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিক, আমরা চেষ্টা চালাবো। শুনে একটা নিঃশ্বাস ফেলল, স্বস্তির নিঃশ্বাস, যে তোরা পারবি তো, বলছে চালিয়ে দাম। দেখেন আমরা রাত জেগে বসে আছি, জায়গা ফাঁকা, মানে ওর কেরামতি, এটা কথা ঠিক না ভুল বলে, এটা ওর কেরামতি না, যত পীর আনো আর দরবেশ আনো আমার কাজ আমি করে দেব। আমরা সেই আসি, তাই নবী সাহাবাদের নীতির খেলাফ করবো কেন, আমরা আসি বস, চলে যাও যাও, চারজন কমিটির ছেলে যদি থাকে তাই আল্লাহ শোকর, কিন্তু থাকবো এখানে বসে সওয়াবের আশায়। কিন্তু শয়তানের নীতি, শয়তানের নীতির উপরে আমরা যদি চলি তাহলে শয়তান খুশি থাকবে, রাসূল পাকের নীতির উপরে যদি আমরা থাকি তাহলে আল্লাহ খুশি থাকবে। তাহলে আমরা শয়তানের খুশি করতে চাই না কেউ, আমরা সবাই আল্লাহকে খুশি করতে চাই। বলে আপনাদের ঘুম লাগবে না, এখানে আসেন, এখানে আসেন, একটু বসেন, বাচ্চা দুটো ঘুম, এই বাপ তোর এদিকে শোনায় কি, আরে ওয়াজ তো হবে, দাওয়াত করে যা আশা করে ওয়াজ তো, আগুন ধরে দেবো, তুই উঠে আয় না, উঠে এদিকে কি হয় দেখ, উঠে আয় না, এখানে সামনে আয় না, কি হয় দেখ, দাওয়াত করে মানে কি, হেব দেবো লোক নাই, উঠে আয়। এই এই শয়তানের মুখে জুতো পড়ছে না, পড়েন জোড়া জুতো পড়ছে মুখে, আর মুখে জুতোর বাড়ি মারতো যদি ধরতে পারত, আজ পর্যন্ত দেখা যায়। এই শয়তানে কেউ ধরতে পারে, এক বছরের ভিতরে ধরা হয় কি, ধরা হয়, রমজান মাসে ধরে না, ধরে বাঁধে কিন্তু মারে না। এই ইঁদুর তৈরি করে কে বলেন, ইঁদুর তৈরি করেছে কে, আল্লাহ ইঁদুর করে, ইঁদুর তো মানুষের ক্ষতি করে, এ শয়তানে করেছে, এর কে করেছে, শয়তান, তাই এই কাজগুলো সব শয়তানের কাজ, বুঝতে পারছেন না। বিড়াল কে করেছে, ও আল্লাহ করে, কথা পাচ্ছেন না, ফেংড়া কলে পড়ে এগুলো হয়েছে, বুঝতে পারছেন না। যদি বলেন সে কি ইঁদুর আল্লাহ করেনি, না
এমন ইশারায় হয়েছে। ইঁদুর তৈরি করেছে একজন, শুকর তৈরি করেছে একজন, বিড়াল তৈরি করেছে একজন, একে একে তৈরি করেছে, নাম শুনবেন শুনবেন, তাহলে ইবলিসের কথা এই ইবলিসের ভিতরে আসবে। এই কথাই কথা উঠেছে, কথা বুঝতে পারছেন না? আমি আপনাদের আসতে বলে হঠাৎ ওই দিকে গেলাম। তাহলে ইঁদুর কে তৈরি করেছে, বিড়াল কে তৈরি করেছে, কি কায়দা এগুলো হয়েছে আমি এগুলো বলবো। আপনারা একটু আরো একবার কলমা পড়ে নেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, এতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময়, আর জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়া, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়া, খুশিতে পাগল গগন ভুবন দেখে নুরি চেহেরা, খুশিতে পাগল গগন ভুবন দেখে নুরি চেহেরা, হুরপালার ঘিরে সবাই দয়ে গো হার মেনে যায়, আরশের নুরি চাঁদ আসিল আমিনা রাঙিনায়, দুরবুন সুবহানাল্লাহ, আরশের নুরি চাঁদ আসিল আমিনা রাঙিনায়, 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়। আমার শোনাচ্ছেন ভাইরা, আমরা যে কজন বসে আছি এই ওয়াজের মজলিসে, ভাই আমরা কেউ কাফের না, কথা ঠিক না ভুল? আমরা কেউ কাফের কি? কথা বলেন খুব কড়া কথা হবে, আমরা কেউ কাফের না। এখন যারা নবীকে চোখে দেখেছে এদের কি বলে? না কাফের, নবী দেখেছে কাফের, কাফের আছে। এই কথা ঠিক না বলবো? নবীর আবু জেহেল দেখে সাহাবী, তাহলে নবী দেখেছে সাহাবী, নবীর চোখে দেখলে কাফের কাফের থাকবে, কিন্তু বিশ্ব নবী হাবিবুল্লাহ কায়নামদার দায়দারে মদিনা যে কলেমার বাণী প্রচার করেছে ওইটা প্রথম মেনে নিতে হবে, নিয়ে যদি নবীর দেখে তবে হবে সাহাবী। এই হিসাব বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এইবারে যে প্রত্যেকদিন কোরআন পড়বে সে কাফের কাফের থাকবে,
কোরআন শরীফ পড়লে কোরআনে যা বলা আছে সেইটা মেনে নিতে হবে, তবে মুসলমান। প্রত্যেক দিন 20 বার করে কলেমা পড়লেই কাফের কাফের থাকবে। কলেমায় যেটা বলা আছে ওটা মেনে নিলে মুসলমান হবে। এটা বুঝতে পারছিস? চাঙ্গা লোক তো, বুঝতে পারছিস তো বাপ? তাহলে প্রত্যেক দিন 20 বার করে কলেমা পড়লি কাফের কাফের থাকবে। আর কলেমায় যেটা বলা আছে ওইটা যদি মেনে নেয় মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা অন্য কওমের মানুষ যদি কলেমা পড়ে তার কি মোমেন বলা যাবে কি? এই জন্য হিসাব আছে। তো আমরা যারা বসে আছি আমরা মোমেন, আমরা মুসলমান, আমরা ইমানওয়ালা, আমরা আল্লাহওয়ালা। ভাই ধরুন আমাদের ভিতরে কেউ 1 বছর নামাজ পড়েন বা বয়স হয়েছে 90 বছর, এই 90 বছরের ভিতরে 85 বছর নামাজ পড়েন, কতদিন নামাজ পড়েনি? 85 বছর। এই 85 বছর যে নামাজ পড়েনি, এ জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? তাহলে এই 88 লক্ষ বছরটা যদি বাদ দেওয়া হয় তাহলে প্লেন 2 কোটি করে ধরা হবে। এক অক্ত 2 কোটি, 88 লক্ষটা বাদ, তাহলে 2 অক্ত নামাজ কাজা করলে 20 কোটি, আর 5 অক্ত কাজা করলে কত? 10 কোটি। 5 অক্ত কাজা করলে ক কোটি? 10 কোটি। 10 কোটি বছর কি জাহান্নামে থাকতে হবে একদিন নামাজ কাজা করলে? তাহলে 1 মাস যদি কেউ নামাজ কাজা করে 30 10 কে 300 কোটি বছর সে জাহান্নামে থাকবে। কতদিন থাকবে? 300 কোটি বছর। এক মাস নামাজ পড়িনি এরম লোক আছে কি মুসলমানদের ভিতরে? এরম আছে? এক মাস নামাজ পড়িনি এরম আছে? এক মাস নামাজ না পড়লে 300 কোটি বছর জাহান্নামে যাবে, আর 2 মাস কাজা করলে 600 কোটি, 90 বছর কাজা করলে এমনি করে কম্পিউটার পচে যাবে সোনার মানে কি রে? আর 5 বছর নামাজ পড়েছে ওর নেকি পাবে, মাঝে মাঝে জুমা পড়েছে তার নেকি পাবে, কিন্তু 90 বছর নামাজ কাজা করলে কত কোটি বছর জাহান্নামে থাকবে আল্লাহ জানে। এই জাহান্নামে থাকার পরে আর এই কলেমা পড়েছিল বলে আমার রসুল জানালেন একদিন না একদিন, একদিন না একদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে। আমরা কাফের না, আমার ওয়াজের ভিত বুঝবেন। কাফের কেন বললাম? আমরা যে নবীর মহাব্বতে বসে রয়েছি, যারা নবীর মহাব্বতে বসে তারা আমার আল্লাহর মহাব্বতে বসে, যারা নবীর ভালোবাসে তারা আমার আল্লাহর ভালোবাসে। আল্লাহ জানালেন ওয়াইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা আমি আল্লাহ আমার দোস্তরে ভালোবাসলো, মহাব্বত করলো, ইত্তেবা করলো, তারা আমার ভালোবাসলো। ও মুসলমানের আপনার যুবকেরা জানেরা রে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার মহাব্বতে আমরা এ জায়গায় এসে বসেছি, রসুল পাকের কথা মতো এসেছি। আমার ওয়াজের ভিতটা একটু লক্ষ্য করুন, তাহলে নবীর ভালোবাসা আমাদের দিলে একটুখানি থাকলে আছে। ফের কলেমা আছে, শুক্রবারের নামাজ আছে, নাই বছরে একবার রমজান মাসে নামাজ আছে, তাও যদি না ঈদের নামাজ আছে, মাঝে মাঝে জানাজা আছে, তাহলে আমরা বিরাট ভালো লোক। আবুল আহাব হচ্ছে ভালো, ভালো না? এই আবুল আহাব নবীর দূরে মারতেছি, জিন্নির
লাগিয়ে দিল সেই আবুল আহাব তার জীবদ্দশায় আল্লাহর নবী দুজাহানের বাদশা প্রসব হলো আর সুআইবা আবুল আহাবের দাসী আবুল আহাবকে বললেন হুজুর গো একটা চাঁদের মতো বাচ্চা হয়েছে আবুল আহাব বলল সুআইবা তুই আমার কেনা দাসী তুই আমার ভাইপো হয়েছে আমার খবর দিয়েছিস বলে আমি তোরে আজাদ করে দিলাম চলে যা তুই স্বাধীন হয়ে গেলি আমার আল্লাহ ওই দিনে দাসী আজাদ করাটা কবুল করে নিলি নেওয়ার বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে চোখে তার জীবনের সমস্ত ঘটনা আমার আল্লাহ নিজে চোখে দেখলেন সামিউম বাসির তার আলোচনাও শুনলেন কিন্তু আমার আল্লাহ নবীর উপরে অত্যাচার করার পরেও আল্লাহ কোরআন নাযিল করলেন আবুল আহাবের হাত ভেঙে যাক আবুল আহাব ধ্বংস হয়ে যাক ও নাস্তানাবুদ হয়ে যাক সবকিছু বলার পরেও সেই আবুল আহাবের কবরের আযাব সোমবার দিন আমার আল্লাহ হালকা করে দেয় জোরে বলুন তাহলে একটা কাফের সে নবীর এক মুহূর্তের জন্য ভাইপো হিসাবে দাসী আজাদ করেছে নবী বলে না তাতে যদি কাফের অফার পায় আমরা কেউ কাফের না আমাদের অফার গ্যারান্টি আছে না নাই কিন্তু কাফের না তাহলে কাফের যদি অফার পায় আমরা তো কাফের না মাথায় রাখবেন কথা এদিকে আবু তালিব নবীর চাচা আব্দুল মুতালিব বিশ্ব নবীর দাদু আব্দুল্লাহ বিশ্ব নবীর আব্বা সোনার চাঁদের আরে কঠিন ভাবে মাথায় রাখেন হালিমাতু সাদিয়া বিশ্ব নবীর দুধমা হামা আমেনা বিশ্ব নবীর গর্ভধারিণী মা তত্ত্বগুলো মাথায় রাখবেন ভোরের বেলা ওয়াজ করতে গেলে হাসানোর কথা বলতে হয় উল্টো পাল্টা করতে হয় মানুষের ঘুম ভেঙে যায় কিন্তু আপনাদের মন মানসিকতা দেখে আমি বুঝতে পারছি হাসির কথা বলা লাগবে না আপনি তো অটোমেটিক জেগে আছেন এই ওয়াজ বাদ দিয়ে কি হাসাবো এই ওয়াজ করবো শোনেন ভাইজান আমার বাবা দিরাব যুবকের জনের আরে আল্লাহর নবী দোজাহানের বাদশাহ আপন চাচা আবু তালিব দাদু বললেন বেটা তোর ছোট ভাই মারা গেছে তোর ভাইপো মুহাম্মদ চোখে দেখিনি তার মানে আল্লাহর নবী তার আব্বার চোখে দেখিনি আর আমি তোর আব্বা জান আব্দুল মুতালিব আমি বিদায় লেব আর এই তোর ভাইপো তোর হাতে তুলে দিলাম লক্ষ্য রাখবি ওইভাবে লক্ষ্য রাখতেছে ওইভাবে লক্ষ্য রাখতে রাখতে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নামদার তাজদারে মদিনার বিরাট মোহাব্বত করতেন ভালোবাসতেন বিশ্ব নবী নবুয়াতের পরে আল্লাহর নবীর ওই কলিজা টুকরা চাচাকে বহু বজাতে লাগলেন কিন্তু কলেমা পড়েনি এই কলেমা পড়েছে বুঝবেন কেতাবে লেখা আছে বিশ্ব নবীকে নাকে নাকে খাওয়াতেন মুখে চুমা দিতেন ঘাড়ে পিটি করে নিয়ে ঘুরতেন খাদিজার বাড়ি গেলেন খাদিজা আমার ভাইপোর খাওয়া হয় না আব্বা নাই মা নাই জীবনে দাদুও বেঁচে নাই আমি চাচা খাদিজা রে বহু দূর থেকে এসেছি শত কিলোমিটারের মতো রাস্তা খাদিজা পয়সা লাগবে না রে আমার ভাইপো মুহাম্মাদের দুবেলা দুটো যদি খেতে দেওয়ার ব্যবস্থা করো আমি চাচা আবু তালিব খুশিতে বাগে বাগ হয়ে যাব রে খাদিজা বললেন আবু তালিব এই ছেলেটার নাম মুহাম্মদ বলে হ্যাঁ আমার বাড়ি চাকর খাটবে বলে হ্যাঁ বলছে তাহলে ঠিক আছে বহু দূর থেকে এসো ফিরাবো না তোমার ভাইপো কি লেখাপড়া জানে বলে না খিস্য জানে না তাহলে আমার বড় ব্যবসা একটু খাতা সারাসারি করত কিন্তু তাও পারবে না তবে একটা কথা ফেরাবো না বহু দূর থেকে এসেছো এতিম বাচ্চা নিয়ে সোনার মানিকের আল্লাহর নবীর চাচা
আবু তালিবকে বললেন, খাদিজা আবু তালিব রে, যে তুই লেখাপড়া জানে না, একটা কাজ দিতে পারি, বকরি চড়ানো কাজ, বকরি চড়ালে লেখাপড়া লাগে না। আবু তালিব বলতে যে খাদিজা আমার ওই ভাই মুহাম্মদ, ওর শরীরে এত বাস, ওর শরীরে এত খুশবু, ওর গায়েতে জীবনে কোনোদিন দুর্গন্ধ দেখা যায় না, ওর শরীরে আলো, ওর গায়ের ঘামগুলো বাস, এত সুন্দর সোনার মতো চেহারা, ওই মরুভূমি পানি নাই, ওই মরুভূমি রোদ, আমার ভাই পরে কষ্ট হবে, আমি চাচা ওর আব্বা যদি দিত কিছু মনে করতো না, কিন্তু আমি যদি এইখানে দিয়ে যাই মরুভূমি মেষচরাতে দিয়ে যাই কষ্ট পাবে। খাদিজা আমি একটু আমার ভাইপোকে জিজ্ঞাসা করি, আরে কি ভালোবাসা দেখিনি, ভাইপোকে জিজ্ঞাসা করি, যদি ভাইপো রাজি হয় রেখে যাব, নাইলে আমি আবু তালিব আমি নিয়ে আবার মক্কায় ফিরে যাব। এসে বলতে ও কলিজার টুকরা মুহাম্মদ, তুমি লেখাপড়া জানো না বলে, খাদিজা বলতেছে বকরি চড়ানোর কাজ দেবো মরুভূমিতে, এখন তোমার আমি ভীষণ ভালোবাসি বাবু, তুমি কি বকরি চড়াতে পারবে, সেখানে পানির ব্যবস্থা নাই, তেমন ছায়ার ব্যবস্থা নাই, ওই রোদে কষ্ট পাবে, আমি তোমার চাচা সহ্য করতে পারবো না, তাই তোমার মুখে রায় না নিয়ে জিজ্ঞাসা না করে আমি আবু তালিব খাদিজা রায় দিতে পারবো না। আমার নবী বললেন, চাচা আমার কখনো খাওয়া হয় আর কখনো খাওয়া হয় না, ও আমার চাচা যান, আপনি বকরি চড়ানোর জন্য আমার এখানে রেখে যান, আমি দুবেলা দুটো খাবো, আমার আব্বা নাই মা নাই, চাচা গো আপনি চিন্তা করবেন না, আমি মরুভূমি মরু ময়দানে হাই মরু প্রান্তরে বকরি চড়াবো, আমার কোনো কষ্ট হবে না। এই পর্যন্ত রাগলাম, এইবারে কাফের কেন বললাম, আবার এই ঘটনা তুলে ধরতেছি, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার এত মহব্বত করার পরে এই আবু তালিবের অন্তিম সময় আল্লাহর নবী বলতে, চাচা গো, ও চাচা কলিজার টুকরা চাচা, ও আমার চাচা যান, একটাবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচাজি কথা দিলাম ময়দানে মাশরে, আমি আপনার জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করব, চাচা একটাবার পড়ে দেন। চাচা বলছে, ভাই বউ আমি মানতে পারবো না, আমি কোনোদিন পড়বো না, লোকে আমার খারাপ বলবে, হবে না হবে না হবে না। বহুবার অনুনয় বিনয় করার পরে আল্লাহ বললেন, ইন্নাকালা তাহাদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইহাদি মান ইয়াশা, দোস্ত তুমি ছেড়ে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ, তবে দোস্ত গো তোমার ভালোবাসত আর আমি আল্লাহ আমার মানিনি, আমার কোরআনও মানিনি, আমার দোস্তর মানিনি, ও দোস্ত তুমি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার ভালোবাসার বিনিময় তোমার চাচার টোটাল বডিতে কোন জায়গায় জাহান্নামের আগুন দেব না, শুধু পায়ের তলায় দুটো জুতো দেব, টোটাল বডিতে জাহান্নামের আগুন স্পর্শ করব না, কারণ হলো আমার দোস্তর বুকে করে নিয়ে ঘুরেছে, আমার দোস্তর মুখে চুমা দিয়েছে, পিঠের চালে করে নিয়েছে, আমার দোস্তর শরীরে সমস্ত জায়গায় স্পর্শ হয়েছে, তাই পায়ের তলায় দেব, টোটাল শরীরে কোন জায়গায় দেব না। কিছু বুঝতে পারিনি, এই তোরা এই বার শুনি, তাহলে একটা বার দরুদ পড়াল, وعلى آلي كيب
বলবো নবীর দু উখেরি কথা, বুকে আমারা আগুন জ্বলে। কি বলবো নবীর দু উখেরি কথা, বুকে আমারা আগুন জ্বলে। মাতি গর্বে বাপ হারালেন শৈশবে মা, মাতি গর্বে বাপ হারালেন শৈশবে মা, আট বছরে দাদু হারালেন খোদার কি মহি ইমা, দেখলো না হায় বাপের মুখ কি ব্যথা বন্ত রে। কি বলবো নবীর দু উখেরি কথা, বুকে আমারা আগুন জ্বলে। আল্লাহ হুম্মা জোরে বলে সাল্লি আলা ওয়ালা আলে ঘুম বাদ দিয়ে ঘুম ছেড়ে দিয়ে আমরা ফেরেশতাদের সঙ্গে বসে আছি, আমরা মুসলমান, তাহলে আমরা কোরআন মানি, আল্লাহ মানি, নবী মানি, আমাদের অফার আছে না? নাই গ্যারান্টি, জোরে বলেন গ্যারান্টি। এই মজলিস ছেড়ে আবার কিছু মানুষ চলে যাচ্ছে, আমাদের অফারের দরকার নেই। আবার কিছু কিছু মানুষ বলো সবাই জান্নাত যাবে, তো জাহান্নামে যাবে কে? এই কথাগুলো আল্লাহ লিখে রাখছে যে এই তো জাহান্নামে যাওয়ার বিরাট শক্ত, এই তুই বলেছিস, যাটি ঘুরে যা। এই নোংরা কথা জিন্দগি মুখ দিয়ে কেউ বলবেন না, জাহান্নাম শব্দ মুখে আনবেন না, কলিজা ফেটে যাবে। সবাই জান্নাত যাবে, জাহান্নামে যাবে কে? একটাবার গিয়ে দেখ, এরম লোক আছে না? নাই বলে না, বলে না যে সবাই জান্নাত যাবে, তো জাহান্নাম যাবে কে? ভাইরা আমার, আবু জেহেলের একটা বেটা, তার নাম একরামা, একটু বোঝার চেষ্টা করবেন কথা। আমি বলেছি আমরা কেউ কাফের না, কাফের যদি অফার পায় আমরা কেন পাবো না? আবু জেহেলের বেটা একরামা তখন সাহাবি হয়নি, বাপের দলের লোক, সুযোগ পেলে নবীর মাত্র, সুযোগ পেলে সাহাবাদের মাত্র। আবু জেহেলের বড় একরামা সব সময় শুনতেছে মুহাম্মাদের শরীরে নাকি বিরাট বাস। এটা সত্য কথা? মেশকে আমবার না বলছে একদিন জোড়াবো, জুড়ি দেখবো মানুষের গায়ে বাস থাকে। হঠাৎ রসুল ফাঁকা ময়দান থেকে, মানে কলেমা পড়ে ফাঁকা ময়দান থেকে যাচ্ছে আর এক জায়গায় বাড়ি, তো ছুটে গিয়ে জড়ি ধরে ওভাবে ছেড়ে দিয়ে দৌড় মেরেছে। এই জড়ানোটা আবু জেহেলের যদি লোকজন দেখতে পেয়েছে কথা বুঝতে পারবো? এখন ভাই শত্রু যদি শত্রুর জড়ায়, তাহলে এই শত্রুপক্ষের লোক কি বলবে যে নিচেই ওর সঙ্গে ভাব আছে? আবু জেহেলের লোক জিনিস আবু জেহেলের কাছে সঙ্গে সঙ্গে খবর দিয়েছে যে আপনার ছেলে মুহাম্মাদের দলে হয়ে গেছে। কেন? চোখের সামনে দিকে জড়িয়েছে, বলছে সে কি রে? আরে এর মানে বুক ভরা ভয় যে একটা উমর কেটে গিয়ে মাথায় আগুন জ্বলছে। এই কোচে ঘুমোইনি বাপ, শোন না হাসাচ্ছি, একটা ভালো কথা বলছো শোন। উমরে ফারুক চলে গিয়ে ওর মাথায় আগুন জ্বলছে না? আর ছেলে তো পালোয়ান, পালোয়ানের বেটা পালোয়ান, ও জড়িয়েছে বিচারে বসা হলো, যে জবাই করতে হবে, নাই শুলে ছাপানো হবে, নাই ফাঁসি দেওয়া হবে। সবাই যুক্তিবুদ্ধি করে বললো এক কাজ করে, এর সাগরে ফেলে দাও, হাতে পায়ে দড়ি বেঁধে। ভাই মানুষ যদি হাতে আর পায়ে দড়ি বেঁধে পুকুরে ফেলে, ও বাঁচবে? ডুবে যাবে না? পানি খেয়ে খেয়ে কি হাত তখলা থাকলে তো টেনে টুনে নিঃশ্বাস করতে পারবে, কিছুক্ষণ বাঁচবে।
সাগরে ফেলে দেওয়া হলো, একটু বুঝবেন আমরা কাঁপেন না, সাগরে ফেলে দেওয়া হলো ও সোনার মানিকেরা। আর সাগরে ফেলে দেওয়ার পরে পানি ভাসিয়ে রেখেছে ডোবায় না, হাঙর এসে খায় না, কুমির এসেছে খায় না, একরামা বলতেছে খেয়ে নে রে। আমি বিনা দোষীরই দোষী হয়ে গেলাম, আমি দেখতেছিলাম বাস কেমন গায়, কিন্তু আমার আব্বা বুঝলো না আমার মেরে দেবে, তোরা খেলে এ জীবন আমি রাখবো না। আমার আল্লাহ হাঙর কুমিরের জবান খুলে দিল, ওরে একরামা আমরা খাবো বলে এসেছিলাম, কিন্তু কেন জানি না তোর শরীর দিয়ে বিশ্ব নবীর গায়ের খুশবু জারি হতেছে। আমরা তোর খাওয়া তো দূরের কথা, তোর প্রহরী আর পাহারাদার হয়ে গেলাম। আমরা নবীর কলমা পড়েছি, আল্লাহ মানি, নবী মানি, মাঝে মাঝে নামাজ পড়ি, জলসায় বসে আছি, গ্যারান্টি লোকজন দেখতে পেয়ে একরামাকে বলতেছে, একরামা পাঁচলি কি করে বল? বলছে আমি জানি না, বাপের হাজারো বাপ, যদি ওই ঘটনা এদের সঙ্গে বলে সবাই তো কলমা পড়ে লাগবে। আমি মরে যাই তোরা আমার বাপের দলে থাক, সবাই হাত পা বেঁধে আবার নিয়ে জঙ্গলে ফেলা হলো। আর জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা, বাঘের দলেরা, সিংহরা সবাই মিলে এসে ঘেরাওয়া করেছে। একরামা বলতেছে খেলে, সিংহর জবান আল্লাহ খুলে দিল, সিংহ বলছে একরামা ওরে বহুদিন ধরে খাবার আসা মানুষ খাবো দান ভরে, কিন্তু তোর শরীরে দোজাহানের বাদশার খুশবু জারি হতেছে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল হুজুর কিতাবে লিখেছেন, আল্লাহর নবীর হাতে কেউ যদি সকালবেলা হাত দিয়ে মোসোয়া করত, তার হাত দিয়ে সন্ধ্যা পর্যন্ত মেশকে আম্বারের মতো খুশবু জারি হতো। সোনার মানিক রে একরামা এই কথা শোনার পরে জঙ্গলে শপথ করলেন, মুহাম্মাদের শরীরে টাচ করার বিনিময় যদি হাঙর কুমির প্রহরী হয়, হিংস্র জন্তু জঙ্গলের পাহারাদার হয়ে যায়, আমি একরামা যদি মুহাম্মাদের কলেমা পড়ে নিয়ে মুহাম্মাদের সহবতে চলি, তামাম পৃথিবীর সমস্ত মখলুক আমি একরামা আমার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাই একরামা কলেমা পড়ে মুসলমান হলো। ভাই কলেমা পড়ার আগে নবী টাচ করে হালিমা তো সাদিয়ার কথা চিন্তা করে, হালিমা যখনই এসে নবীর টাচ করেছে, হালিমা সঙ্গে সঙ্গে পরিবর্তন স্তন ভারী, কেতাবে লেখা আছে জীর্ণ শীর্ণ উঠছিল হালিমা, রসুল পাককে নিয়ে যখন উটের গায়ে টাচ করেছে বুড়ো উট জন হয়ে গেছে। কার ছোঁয়াপে? নবীর ছোঁয়া। আমরা যদি নবীর নীতি টাচ করি আমাদের জীবন ধন্য হবে না হবে না এই কোচ হবে না হবে না হবে না আর বুড়ো উঠ কি হলো? কার ছোঁয়াপে? নবীর ছোঁয়াপে। হালিমার বাড়ি যখন টাচ করেছে ভিটে বাড়ি পরিবর্তন, গাছপালা তাই পেরেছে আলাদা, বকরি যখন টাচ করেছে হালিমার বকরি তাই পেরে বকরির চেয়ে আলাদা। জোরে বলুন, উমা হালিমা রে, উমাকে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যায় খেজুর ভরে। হালিমা টাকা তো নেবে না, বিনা টাকায় নিয়ে গেছে, কিন্তু পৃথিবীর সব টাকা নবীর হালিমার বাড়ি পৌঁছে গেছে। জোরে বলুন, এই পৃথিবীর সব টাকা ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ, সব টাকা ঢুকেছে। সোনার চাঁদের এইবার একটা মজার কথা বলবো, তবে যুবকদের ঘুম ভাঙবে ওই একই লাইন, মাঝে মাঝে মজা নাইলে ভালো লাগবে না, ভাত যদি মুখে না ধরে, লেবু টেবু যদি না থাকে, একটা ঝালে কামড় মারলে ছ্যাঁক ছ্যাঁক করে কিছুটা ভাত ঢুকিয়ে দেওয়া যায়।
ফোঁটা ফোঁটা যদি না থাকে, তরকারি যদি না থাকে, একটা কাঁচা লঙ্কায় কামড় মারবে, খুব যে কামড় মেরে চিপে দিয়ে এইবারে ভাত লিয়ে আর ওর কোন স্বাদের দরকার নেই, শুধু দিতে পারলি মাছ। এই কথা ঠিক না বলবো? গাজা গাল জ্বালা করছে, ভাত যদি না থাকে গালে পানিতে ধরে থাকবে, সাংঘাতিক জিনিস। এইবারে আসেন আল্লাহ নবী তো জানেন বাচ্চার নীতি টাচ করলে তার জীবন ধন্য, ওয়াজ লাইনে পড়া ভালো, নীতি টাচ করলে জীবন ধন্য। আল্লাহ রাসূল ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাসূল তামাম পৃথিবীর সমস্ত মানুষের কি শিক্ষক, জোরে বলেন কি শিক্ষক। আচ্ছা নবী কোনটা শেখায়নি, এই কচি কোনটা শেখায়, পেশাব করা পানি খাওয়া সব নবী শিখিয়েছেন, শেখায়নি। এই তামাম মানবের শিক্ষক সাহাবাদের নিয়ে আলোচনা করতেছে, এইবার একটু হাসবি, একটু হাসবি, হাসির কথা হাসবি, সাহাবাদের নিয়ে আলোচনা করতেছে। কারণ রাত তিনটের সময় ওয়াজ করা কঠিন, ভূতো হাসির কথা বলতেছি, কথা কিন্তু নবীর কথা। এইবারে আলোচনা করতে করতে বলছে, পেশাব করার দোয়া এই, পায়খানা করার দোয়া এই, সোনার চাঁদের পায়খানায় গিয়ে হাঁটু উপরে কাপড় রাখবে, বাম হাঁটুকে চাপ দিয়ে পড়বে, বাম হাতটা কানে রাখবে, বিভিন্ন কায়দায় শেখাচ্ছে, পায়খানা ফেরার দোয়া এই, পেশাব করার দোয়া এই, ডান পা দেবে আগে, বাম পা দেবে আগে, ডান পা দেবে বেরিয়ে আসার সময়, এই বিভিন্ন রকম মসজিদে উঠবে ডান পা দেবে আগে, ফেলবে বাম পা, এরকম সাহাবাদের কিন্তু শেখাচ্ছে। হঠাৎ করে এক ইহুদি বলতে যে মুহাম্মদ আবু জাহেল বলে পাগল, সত্যি পাগল। আল্লাহ রাসূলের আবু জাহেল কি বলে, পাগল জাদুকর মিথ্যাবাদী, আর আবু জাহেলের দলের লোক জানে সত্যি মুহাম্মদ পাগল, মানুষ খাবে পায়খানা করবে, পায়খানা করে আবার শেখাতি কথা বুঝ, পায়খানা করবে তাও শেখাবে, বুঝাচ্ছেন? আল্লাহর নবী এই কথা যখন শেখাচ্ছিলেন, কথাটা মাথায় রাখেন, ইহুদি শুনে সোজা চলে গেছে, আরো স্বভাব খারাপ, ও মাঠের মাঝখানে বট গাছের গোড়ায় পায়খানা করত। আপনারা বিচার করুন, এই মাঠের মাঝখানে যদি একটা বিরাট বট গাছ থাকে, মানুষ জমি রুয়ে পান্তা খাবে কোথায়, রোদ পড়ছে বট গাছের গোড়ায় সব, বিড়ি খাবো কোথায় যাবি, বট গাছের গোড়ায় সব, আর সেখানে যদি মানুষ পায়খানা করে মাথায় তো আগুন জ্বলবে। এম বট গাছের গোড়ায় পায়খানা করে সোনা চাঁদ, এমন তো অবস্থায় গ্রামের লোক আলোচনা করলো, লোক লোক বট গাছের গোড়ায় পায়খানা করে আমাদের বিরাট অসুবিধা হয়, এখন সবাই দড়ি কেন, দড়ি কেন, দড়ি কিনে ফাঁস কর করে একজন গাছে মেরে মারলে কেস কামারি হবে, লোক গন্ডগোল হবে, মারার মেরে দিলে আবার ফাঁসির বদলে ফাঁসি হবে, মাটার বদল মাটার পরে আরবের আইন নেই, তা বলতে কাজ কর, দড়ি নিয়ে গাছে যাই পায়খানা ফিরতে বসবে, গলায় বেঁধে দিবি, টান মারবি, মরে যাবে, কারো নাম বলতে পারবি না, আউট। কত বিরাট বুদ্ধি তো। এইবারে ওই যাচ্ছে আর একজনের লোকের গাছে তুলে গ্রামের লোক সব ডুবে দিচ্ছে, কখন আসে যাচ্ছে, বলছে যাও জীবনে শেষ হাগা হয়ে গেল, যাও এবার যাও, এই জীবনে শেষ হাগা। এবারে গিয়ে গাছের গোড়ায় বসে ও চিন্তা করছে, আমরা কিন্তু কাফের না, এটা মনে রাখবে, গাছের গোড়ায় বসে চিন্তা করছে যে মোহাম্মদ বলছে বামরতে চাপ দিলে পায়খানা নাকি বেশি হয়, দেখি মোহাম্মদ তো বাজে লোক, দেখে বলে আর কানে হাত দেওয়ার চিন্তা করছে, আর ও গাছের উপর দড়ি ফাঁস করে রেডি বসে গোলায় দেবে, তুমি যদি কানে হাত দিয়ে ফেলেছে ও আর দড়ি বাজাতে পারছে, ও স্বপ্ন কেউ বলে টলে দিল না কি হলো, এই যে বেশ তাহলে পড়ে গেছে ভাই, কানে যদি কেউ হাত রাখে গোলায় আর ফাঁস বাঁধবে কি, যদি ফাঁস বড় করে দেয় বগলে বেঁধে যাবে, ঝুইলে দিলি চেল্লাবে লোক এটা খুলে দেবে, তো এবার চিন্তা করছে যে কেউ বলে টলে দিল না কি করলো, এই তো বেশ তাহলে পড়ে গেছে, ওই ফাঁসটা ঘুরছে ঘুরতে 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 চিন্তা করছে যে পায়খানার টাইম আছে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, আর খুব বিড়া লোক হলো 7-8 মিনিট পায়খানা করবে, অনেক লোক আছে আমরা মানে বাইরে ঘাটে যখন যাই পায়খানা করতে গেলে ঢুকলো তার 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট ওইভাবে বসে গিয়ে ঘুমায় না,
ও আধ ঘন্টা ধরে পায়খানা করে, বিড়ি টান টুক 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 করে বিড়ি টান, টাকা দিয়ে পায়খানা ফিরছে এত সহজে বারো বারো, এই কথা ঠিক না? কেন করে বসে থাকে? আর তোমরা ওদিকে পাতায় ঝোড়া কানে গুলে মরে দাও, হ্যাঁ ও এত এত আধা ঘন্টা ধরে ও জানে তিন টাকা দিছি আধ ঘন্টা লোবো, কিচ্ছু করার নেই। এ জানে যে পাঁচ মিনিট ছ মিনিট হয়ে যাচ্ছে, প্রায় উঠে যাবো যাবো ভাব, ফাঁস ফেলি যাই হোক কি করবো। এবার এরকম করে যেই ফাঁস ও আপন মনে চিন্তা করছে পায়খানা বেশি হচ্ছে না কম হচ্ছে, এবারে যেই ফাঁস ফেলেছে এই হাতে হাতে কানে এইভাবে ধরেছে, ধরে দেখছে যে যন্ত্র বসে রয়েছে, ইস আমার তো লেলো, হ্যাঁ এই গাছের মাথায় ওইভাবে দড়িটা ফেলে দে, শোষানোর টাইম পাইনি, আচার কে শুটে এইবারে ছুটে দৌড়ে গিয়ে এক জায়গায় পানি খরচ করে পরিষ্কার হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ, দৌড়ে 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 আল্লাহর নবীর কাছে গেলেন, রাসূল বলছে বাবা ঠাট্টা বিদ্রুপ করে চলে গেলে কি হয়েছে বলো, বলছে হুজুর গো আপনার দোয়াও জানি না আর কোন পা ডান পা বাম পা বুঝি না, ইয়া রাসূলুল্লাহ শুধু বলেছেন হাঁটুকে কাপড় রেখে বামাত মানে, ইয়া রাসূলুল্লাহ গো যদি আপনার সামান্য কথাটা মাথায় না রেখে কানে যদি হাত না দিতাম আজকের গলায় ফাঁস হয়ে গাছের গায়ে ঝুলে জীবনের মতো মরে যেতাম, ইয়া রাসূলুল্লাহ একটুখানি জাররা পরিমাণ আপনার নীতি স্মরণ করেছি, সুস পরিমাণ নীতি স্মরণ করেছি বলে তার থেকে যদি মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া যায়, আর আমি ভেবে নিলাম আমি যদি কলেমা পড়ি আর নবীর সঙ্গে চলি নবীর নীতি মানি তাহলে পৃথিবীর জমিনে কঠিন কঠিন বিপদ থেকে বেঁচে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি কলেমা পড়তে চাই। হালকা ঘুম ভেঙেছে তো, আর একটু হাসি, হাসির কথা বলে কথা খুব গুরুত্ব আছে বলো, একটুখানি নবীর নীতি মেনে আবু জাহলের বেটা কলেমা পড়বে, টাস করে যদি এই হয় ইয়ে বলছে একটুখানি যদি এরকম করে যদি এরকম হয় ওই মোহাম্মদের কথা যদি রাস্তায় না শুনতো মৃত্যু গ্যারান্টি। ভাইরা আমার বাবা দিরা ও সোনার মানিকেরা আমরা নবীর প্রেমে বসে রয়েছি, একটা রাত কেন একটা ঘন্টা একটা মিনিট যদি কোনো কায়দায় আল্লাহ রাজি করতে পারি জান্নাত গ্যারান্টি। কুকিন্তি করা মেয়েটা একটা কুকুরের পানি খাওয়ালো, কুকিন্তি মানে নোংরা কাজ করে যারা টাকা দিয়ে ব্যভিচারী করে, কিছু মেয়ে আছে এদের দেখবেন পোশাক বিরাট ভালো, এই ঠোঁটে ঠোঁটে লিপস্টিক, হ্যাঁ ঠোঁটে লিপস্টিক নোংরা মেয়ে, হ্যাঁ ঠোঁটে লিপস্টিক আর সেকেন্ডে রূপ পাল্টাচ্ছে কখন কালো কখন সাদা, মানে এমন মলম উঠেছে সকালে ডেকে যাবে একরকম সন্ধে আসবে আর রকম, আর বগল থেকে হাত বন্ধ সাদা এখানে সাদা হাঁটুতে নিচে বন্ধ সাদা, মানে তাল বিতাল কাজ কারবার, এরা নোংরা মেয়ে কুকীর্তি করা মেয়ে আল্লাহর সৃষ্টির ভুল ধরে, যারা ভুরু চাষে এরা জাতির কলঙ্ক। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আল্লাহ বলতাম যেখান জাতি সব অতি সুন্দর করে দিছি, গোপের চুল বাড়ে দাড়ির চুল বাড়ে মাথার চুল বাড়ে বাড়ে না বাড়ে না, এরকম কিছু কিছু জায়গায় চুল আছে বাড়ে না বাড়ে, এই ছেলেটা বুঝি এরকম হয়েছে। ভাইরা আমার বাবা দিরা এই চুল পারে কিন্তু আল্লাহ ভুরুর বলেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমার ইনসানকে আমি অতি সুন্দর করে তৈরি করেছি, ওরে ভুরু তুই বাড়বি না চোখ চাপা পড়বে আমার বান্দার বিরাট অসুবিধা হবে, যার যেরকম